हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल पूजा डायरीज। आमा चैनले तुम्हारे आरो एक बार स्वागत। तो आज के तुम्हारे संगे शेयर करब एक फेस पैक। तो घरे थका उपकरण दिए तुम्हारा फेस पैकटी खूब सहजे बनिए फिलते पर क्योंकि आज के फेस पैकट बनाब ए यूज करब सेटाई तुम्हारे संगे शेयर करब। तार कारण जेहेतु देखते देखते पुजो चले एत दिन घरबंदी अवस्थाते थार पर जदिव बांगाल मने पुजो मान एक विशाल आनंद, तो সেই জন্য কিন্তু আমরা কম বেশি প্রিপারেশন নেবই। তো তাহলে দেখে নাও আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এই ফেস প্যাকটা বানাতে। তো তার আগে বলে রাখি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। তো এই তো সবার প্রথমে আমি এখানটাতে নিয়েছি একটা বোল। বোলের মধ্যে আমি নিয়েছি এক চামচ ময়দা এবং এক চামচ চালের গুঁড়ো। তো এই প্যাকটা কিন্তু তোমরা হাতে গলায় এবং ঘাড়েও কিন্তু ব্যবহার করতে পারো। তো এরপরে দেখো ময়দা আর চালের গুঁড়োটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা গ্লো এবং হোয়াইটনিং করবে। তো যাদের স্কিনে সানট্যান আছে এবং কালো দাগ আছে তারা কিন্তু এই ফেস প্যাকটা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো। তো এরপরে আমি অ্যাড করছি এক চামচ মধু এবং দু চামচ মতো কাঁচা দুধ। আমি এখানটাতে দু চামচ কাঁচা দুধ নিয়েছি একটা থিক ব্যাটার তৈরি করার জন্য। তো তোমরা চাইলে এখানটাতে ময়দা এবং চালের গুঁড়োর কোয়ান্টিটি অনুযায়ী দুধটা কিন্তু ব্যবহার করতে পারো। তো এরপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি ফেসে অ্যাপ্লাই করব। তো এই তো দেখতে পাচ্ছ এখানটাতে আমার প্যাকটা মুখে এবং গলায় ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব শুকোনোর জন্য। তো আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে, 15 থেকে 20 মিনিট আমি রেখেছি, আমার 20 মিনিটের একটু বেশিই হয়েছে। তো যাই হোক, প্যাকটা যেহেতু এখন শুকিয়ে গেছে প্যাকটা, এবারে একটু ভালো করে অল্প করে জল দিয়ে আমি জেন্টলি মাসাজ করতে থাকবো। যাদের অয়েলি স্কিন তারা 2 থেকে 3 মিনিট নিচ থেকে ওপরের দিকে মাসাজ করবে এবং যাদের ড্রাই স্কিন তারা 1 মিনিট মতো করলেই হবে। তো এখানটাতে দেখো যেহেতু চালের গুঁড়ো আছে, তো চালের গুঁড়ো আমাদের স্কিনে স্কার্ফ হিসেবে ব্যবহার হয় এবং হানি আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ রাখে। আর তোমরা সবাই জানো কাঁচা দুধ র মিল্ক কিন্তু আমাদের স্কিনকে ক্লিন করে, ভালো ক্লিনজার হিসেবে কিন্তু কাজ করে। 2 মিনিট মতো মাসাজ করার পর আমি একটা তোয়ালার সাহায্যে মুছে নিচ্ছি, তোমরা চাইলে নর্মাল জল দিয়ে ধুয়ে আসতে পারো। তো এই তো দেখো স্কিনটা কেমন গ্লো করছে। তো দেখো তোমরা স্কিনটা দেখতে পাচ্ছো কতটা গ্লো করছে আগের থেকে। তো তোমরা চাইলে পুজোর যে 25-26 দিন বাকি আছে, তো তার মাঝখানে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটা ব্যবহার করতে পারো। আশা করি তোমরা ভালো রেজাল্টই পাবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানটাতেই শেষ করছি। তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা চাইলে এই ফেস প্যাকটা বাড়িতে বানিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ব্যবহার করতেই পারো, ঠিক আছে। তো আজকের মতো টাটা।